হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি জনপ্রিয় ওষুধ ভিটাবিয়ন ওষুধ নিয়ে। এই ভিটাবিন ওষুধটি ভিটামিন B1, B6 এবং B12 নিয়ে গঠিত। এটি বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিটি বক্সে 50টি করে ট্যাবলেট থাকে। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো এই ভিটাবিয়ন ওষুধের ব্যবহার সম্পর্কে। ভিটাবিন ওষুধের মূল ব্যবহারগুলো হচ্ছে এটি সায়াটিকা চিকিৎসায় ব্যবহার করা হয়। সায়াটিকা হচ্ছে ঘাড় থেকে শুরু করে কোমর পর্যন্ত মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যাওয়া স্পাইরাল কর্ড। এই স্পাইরাল কর্ড থেকে কিছু রক কোমর দিয়ে বের হয়ে পা পর্যন্ত গিয়েছে, এটিকে বলা হয় নার্ভ। এদের মধ্যে একটি নার্ভের নাম সায়াটিকা, কোমর থেকে বের হয়ে চলে গেছে পায়ের নিচ পর্যন্ত। এই সায়াটিক নার্ভটিকে কোনো সমস্যা হলে যে কোনো সময় মানুষ অকেজো হয়ে যেতে পারে। আরেকটি কাজে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে লুম্বাগো চিকিৎসায় ব্যবহার করা হয়। লুম্বাগো হচ্ছে পিঠের পেশি এবং হাড়ের সাথে জড়িত একটি সাধারণ ব্যাধি। 3 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া চিকিৎসায় ব্যবহার করা হয়। ট্রাইজেমিনাল নিউরোলজি হচ্ছে মুখের একদিকে কানের পাশে বৈদ্যুতিক শকের মতো তীব্র ব্যথা হয়, আবার চলেও যায়, যেটা কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে। এই অবস্থাটি মুখের একদিকে বা উভয় দিকে হতে পারে। 4 নম্বর হচ্ছে ফেসিয়াল প্যারালাইসিস চিকিৎসায় ব্যবহার করা হয়। ফেসিয়াল প্যারালাইসিস হচ্ছে চোখের পাতা বন্ধ করতে বা পটপট করতে না পারা, মুখ নড়তে না পারা, মুখের নিচের দিকে ঝুলে যাওয়া, মুখের পরিকাঠামো ভারসাম্য হারানো, ভ্রু কোঁচকানো হতে পারে এবং খাবার খেতে অসুবিধা। 5 নম্বর হচ্ছে অপটিক নিউরাইটিস চিকিৎসায় ব্যবহার করা হয়। অপটিক নিউরাইটিস বলতে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে এবং মাথা ব্যথার কারণ হতে পারে। স্নায়ুতন্ত্রগুলোকে যখন প্রদাহ হয় তখন অপটিক স্নায়ু ফুলে যেতে শুরু করে। এই ফোলাটি সাধারণত একটি চোখকে প্রভাবিত করে, তবে এটি একই সঙ্গে উভয় চোখও প্রভাবিত হতে পারে। 6 নম্বর ডায়াবেটিক নিউরোপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত হয়। ডায়াবেটিক নিউরোপ্যাথি মূলত একটি স্নায়ুজনিত রোগ। এই রোগে রক্তের উচ্চ মাত্রায় গ্লুকোজ আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যেসব স্নায়ু থাকে তাদের নষ্ট করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিক্স আক্রান্ত রোগীদের পা এবং পায়ের ব্যথা এই ব্যাধিতে আক্রান্ত হয়। 7 নম্বর পেরিফেরাল নিউরোলজিয়া। পেরিফেরাল নিউরোলজিয়া হচ্ছে পেশিতে খিঁচুনি, পেশির দুর্বলতা, পেশিতে ঝাঁকি মারা এবং পেশি কুচকে যায়, ঘামে অস্বাভাবিক পরিবর্তন হয়, গরম সহ্য হয় না এবং শরীরের ভিতরে অঙ্গ সম্পর্কিত অন্যান্য সমস্যা দেখা দেয়। এখন আমরা জানব এই ভিটামিন ওষুধ খাওয়ার নিয়ম। প্রতিদিন 1 থেকে 3টি ট্যাবলেট খাওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সতর্কতা। এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ বলে মনে করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া। ভিটাবিয়ন ট্যাবলেটের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। সংরক্ষণ। যে কোনো ওষুধ 30°C তাপমাত্রার নিচে রাখুন, আলো এবং আর্দ্রতা থেকে দূরে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। প্রিয় বন্ধুরা, এই ভিটামিন B1, B6, B12 নিয়ে যে তথ্যগুলো পেয়েছেন সেগুলো যদি আপনার উপকার বলে মনে করা হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের সুস্থ থাকতে চাই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন ওষুধের ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।